হ্যালো, আগের দিন আমি তোমাদের দেখিয়েছিলাম যে কে ম্যাপের সাহায্যে আমরা সব এক্সপ্রেশন পেয়েছি, সেটা মিনিমাইজ নাও হতে পারে বা মিনিমাইজ হতেও পারে। এবার যেটা সেটা আমরা পরে দেখব, গ্রুপিং করাটা আমরা পরে শিখব। এবার হচ্ছে আজকে আমি দেখব পজ এক্সপ্রেশন কী করে আমরা কার্নোক ম্যাপ দিয়ে, একটা আমাদের এ দেওয়া আছে, তোমার একটা এক্সাম্পল দেওয়া আছে, তার আউটপুট দেওয়া আছে, আমরা কী করে তার পজ এক্সপ্রেশনটা বার করব ইউজিং কার্নোক ম্যাপ। এখানেও তাই আমি বলেছি, কার্নোক ম্যাপ করতে গেলে আমাকে প্রথম কি দেখতে হবে, প্রথম আমাকে দেখতে হবে আমার ভেরিয়েবল কটা। এখানে তিনটে ভেরিয়েবল, তাহলে নাম্বার অফ সেল আমার কতগুলো লাগবে, 2 to the power n, মানে 2 to the power cube ইকুয়াল টু কত হল, 8টা সেল। ঠিক আছে, তাহলে আমি এখানে আঁকি, লম্বাটা বেশি বড় না করলেও হয়। কিন্তু চারটে ছোট হয়ে গেল। আচ্ছা, এইটা এখান থেকে মুছে দিচ্ছি, নিচে করলে ভালো, কারণ এই ছা জায়গায় আমার হবে না। আমরা এটা নিচে করি, এই জায়গাটা করি, অনেকটা জায়গা পাবো। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, এটা আবার ছোটো। ঠিক আছে, এবার দেখো এইটা কী হচ্ছে, এখানে সেই এম এ বি সি নিচ্ছে, মানে এটা হচ্ছে MSB এটা, আর সিটা হচ্ছে কি LSB, মানে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এবার আমরা জানি যেটা আমরা আগের কার্নোক ম্যাপের লেকচারে দেখেছি, এই দুটো কী হয়, 0 0 হয়, এটা 0 1 হয়, এটা 1 1 হয়, এটা 1 0 হয়, আর এইটা কী হয়, এইটা হয় 0 আর এটা হয় 1। এবার সেই আমি আসে আগে ডেসিমেল ইকুইভ্যালেন্ট আমি দেখো ওই ট্রুথ টেবিলটার পাশে লিখে রেখেছি, আর এখানটাও আমরা জানি কিভাবে ডেসিমেল হয়, এইটা হয় 0, এটা হয় 1, এটা হয় 2, এটা হয় 3, এইটা হয় 4, ডেসিমেল ইকুইভ্যালেন্ট 5, এইটা হয় 6, এইটা হয় 7। ঠিক আছে, এবার দেখো আমাকে তাহলে কোনটা কোনটা করতে হবে, মানে কোনটা কোনটা নেব আমি। ঠিক আছে, এবার সব পজের ক্ষেত্রে কী হয় বলো, পজের ক্ষেত্রে হয় মাথায় রাখতে হবে আমাদের, পজে আমরা কী করি, পজে কিন্তু আমরা করি এ যখন 0 হয় তখন কিন্তু সেটাকে আমরা সিম্পলি একেই ট্রিট করি, আর যখন সেটা 1 হয় তখন কিন্তু আমরা কী লিখি, এ বার, তাই লিখি তো। হ্যাঁ, আর এর সাংকেতিক কী লিখি, পাই লিখি। এবার দেখো আমরা এখানে কী করব, এখানে যেখানে যেখানে 0 আছে সেইগুলো এর মধ্যে পুট করব। এখানে আউটপুট কোথায় 0 আছে দেখো, যখন তিনটেই 0, মানে যার ডেসিমেল ইকুইভ্যালেন্ট 0 তখন তার আউটপুটও কত হচ্ছে, 0। এখানে 0 বসিয়ে দাও। তারপর দেখো আবার কোথায় আউটপুট আছে, এই জায়গাটা, তার মানে যার ডেসিমেল ইকুইভ্যালেন্ট 2 তখনও কী হচ্ছে, 0, 0 বসিয়ে দাও। আবার কোথায় আছে দেখো, 3। ঠিক আছে, তার মানে যার যখন তোমার ডেসিমেল ইকুইভ্যালেন্ট 3 তখন হচ্ছে কি, 0। আবার কোথায় আছে দেখো, এই জায়গাটা 5, তার মানে যার যখন তোমার ডেসিমেল ইকুইভ্যালেন্ট 5 তখন আউটপুট হচ্ছে 0। কেন কেন আমরা 0 নিচ্ছি, যেহেতু এটা আমরা কিসে করছি, পজে করছি। ঠিক আছে, এবার তাহলে ওয়াই সমান আমরা কী লিখব দেখো, ওয়াই সমান লিখছি দেখো, এইটা এই 0টা কখন হচ্ছে, যখন আগে আমরা মোস্ট সিগনিফিক্যান্ট বিট লিখবো তারপর লিস্ট সিগনিফিক্যান্ট লিখবো, তার মানে যখন দুটো 0 আর এটাও 0, তার মানে কি 0 0 0, না ঠিক লিখলাম কি, না ঠিক লিখলাম না, কেন ঠিক লিখলাম বলো না, বলো তো, এটা হচ্ছে পজ, তো প্রোডাক্ট অফ সাম, সাম মানে যোগের গুণফল, তাই আমরা এখানে কী লিখবো দেখো, 0 + 0 + 0 হলো ডট,
এবার এখানটা হচ্ছে জিরো, তার মানে এখানে জিরো ওয়ান জিরো, জিরো প্লাস ওয়ান প্লাস জিরো ডট। আবার এটা হচ্ছে এই সেলটার জন্য কী আছে, জিরো ওয়ান ওয়ান, জিরো প্লাস ওয়ান প্লাস ওয়ান হলো ডট। আবার এটা আছে, এটা কি ওয়ান জিরো আর ওয়ান, ওয়ান প্লাস জিরো প্লাস ওয়ান। এবার এটা তো আমরা কিসে পেলাম, বাইনারিতে। এবার এটাকে আমি বুলিয়ানে লিখি কি হবে, আমি কি বলেছি জিরো থাকলে পজে কি হয় অরিজিনাল সংখ্যাটাই হবে, ওয়ান থাকলে বার আসবে। তাহলে প্রথম আমাদের কী আছে এখানে, মোস্ট সিগনিফিক্যান্ট বিট মানে এ, তারপর একটা বি, তারপর একটা সি। তাহলে কী লিখছি দেখো, এ প্লাস বি প্লাস সি ডট কী হবে, এ প্লাস বি বার প্লাস সি ডট, এ প্লাস বি বার প্লাস সি বার ডট, এ বার প্লাস বি প্লাস সি বার হয়ে গেল। তাহলে কিন্তু আমরা এক্সপ্রেশনটা কিসে পেয়ে গেলাম, পস প্রোডাক্ট অফ সামে পেয়ে গেলাম। এখানে জিরোর জায়গায় আমরা করলাম সিম্পলি যে নাম্বারটা ছিল সেইটা, আর ওয়ানের জায়গায় আমরা কী করলাম বার বসালাম। আর এটা কীরমভাবে লিখলাম, প্রথম মোস্ট সিগনিফিক্যান্ট বিট, তারপর হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা আমরা বুলিয়ানে পেলাম। এবার আমরা সংকেত চিহ্ন দিয়ে দেখাই তাহলে কী হবে। আর পজে মানে কী, পজ মানে কী হয় ম্যাক্স টার্ম, তাই তো, সেটাকে আমরা কী করি এম দিয়ে লিখি। আর পজ মানে কি, সবসময় কী নিয়ে কাজ হয়, লো আউটপুট নিয়ে কাজ হয়। আর সফট মানে কি, সফট মানে হচ্ছে হাই হাই আউটপুট, যেমন ওয়ানটা নিয়ে কাজ হয়। তাহলে এখানটা আমি কী লিখছি দেখো, পাই এম, কোনটা কোনটা জিরো আছে দেখো, জিরোতে আছে, দুয়ে আছে, অ্যাসেন্ডিং অর্ডারে লিখছি, তারপর কী আছে তিনেতে আছে, তারপর কিসে আছে পাঁচে আছে, ঠিক আছে। এখানে কিন্তু আমি এই জায়গাটা গ্রুপিং করতেই পারতাম, সেটা আমি পরের ক্লাসে দেখাবো, এখন নয়। এখন জাস্ট তোমরা দেখো আমরা পজ এক্সপ্রেশন তৈরি করলাম ট্রুথ টেবিল দিয়ে নয়, কার্নক ম্যাপ দিয়ে। কেন কার্নক, এই তোমরা তো বলতেই পারো যে আমরা ট্রুথ টেবিল দিয়েও তো করে দিতে পারতাম, হ্যাঁ করে দিতে পারতে, তাতে কিন্তু সিম্পলিফাইড ওয়ে আমরা পেতাম না। আমরা কোথা থেকে সিম্পলিফাইড ওয়েতে পাবো, যখন আমরা কার্নক ম্যাপটা ইউজ করব। এবার কার্নক ম্যাপ দিয়ে আমি সিম্পলিফাই এখানে দেখাইনি, এখানে জাস্ট আমি দেখালাম কী করে, আমি আগেরটাও তাই দেখিয়েছি যে কী করে আমরা সফট এক্সপ্রেশন তৈরি করলাম, কী করে পজ এক্সপ্রেশন তৈরি করলাম। এর পরের ভিডিওতে আমি দেখাবো কী করে গ্রুপিং করা হয়, ঠিক আছে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, কমেন্ট করো, যেটা কোথায় কোথায় অসুবিধা হলে যেখানে বুঝতে পারছো না সেখানটাও বলো, তাহলে আমি আরও আরও ডিটেলসে বলবো, ঠিক আছে। থ্যাংক ইউ।